আলটিমেটলি আমার সার্চিং ছিল যে আমি আসলে ট্রেনিংটা যে করব, আমি নিজেকে মনে করতাম যে আমি কিছুই জানি না, সেই লেভেল থেকে আমার আসলে শিখার পরিকল্পনা ছিল। আমার মেন্টর ছিল সৈয়দ তানভীর চৌধুরী, হি ওয়াজ আ ওয়ান্ডারফুল মেন্টর এন্ড আই পিকড আ লট অফ থিংস ফ্রম হিম। ওয়েল, আই এম রিয়েলি গ্রেটফুল ফর যারা ক্রিয়েটিভ আইটির পিছনে আছে, তারা এই ইনস্টিটিউট বানায় প্ল্যাটফর্ম দিয়েছে ফর to the students to polish their skills, so really hats off to them for creating such an institute. 2022 sale jokon ami bhabtam je chakri chhara amar kono upay nai, kintu 2024 sale eshe ami bhabi je chakri cherei amake onno kaj korte hobe ebong chakri chali bor ami aro beshi bhalo korbo. এই যে মারাত্মক পরিবর্তন, এটা শুধু ক্রিয়েটিভিটির কারণেই সম্ভব হয়েছে। আসলে আমি মনে করতাম কি যে আমি তো এখন কিন্ডারগার্টেনে পড়ি না, আমি কি এখানে আসে শাসন করবে নাকি, আমিও শাসনটা নিতে পারবো না। বাট আমি দেখছি আমার মেন্টর আমাকে শুধু শাসন ভালোবাসা সব কিছু দিয়ে ক্লাসে সবসময় আমাদের অ্যাটেন্ড হইতাম এবং আমাকে সবসময় আমাদের শাসনও করতো, পরিপূর্ণ শাসন করতো, হোমওয়ার্ক না দিলে আমাদের প্রচুর পরিমাণ আমাদের বকা অসন্ত হইতো। আসলে এটা ভালোবাসার বকা, কিন্তু এটা একটা বড় ইফোর্ট ছিল আমাদের আমাদের প্রতি। আমার যে টিচার ছিলেন বা যে ফ্যাকাল্টি ছিলেন, শি ইজ ভেরি ইজি গোয়িং অ্যান্ড শি ইজ ভেরি সফট, শি ইজ ভেরি পোলাইট অ্যান্ড ডেলিকেট। ক্রিয়েটিভিটি থেকে আমরা সবসময় যে মোটিভেশনটা পেতাম যে আপনারা যদি যে কোনো কিছু করতে চান আমাদের সবসময় পাশে পাবেন। স্টিল আমরা আমাদের এজেন্সি হিসেবে কাজ করতে গিয়ে ফরেন ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্ট ডিল করতে গিয়ে যখনই কোনো প্রবলেম পড়েছি ক্রিয়েটিভিটি থেকে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি। সামনের দিকে আরও বেশি সাপোর্ট পেলে আরও বেশি ভালো লাগবে। এটা শুধু একটা আইটি প্রতিষ্ঠান না, এখানে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ইন্টার্নশিপেরও সুযোগ দিয়ে থাকে অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টের মানে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলোও প্রোভাইড করে থাকে। সবাই আসলে ডলার লোকটা দেখে স্টুডেন্ট ভর্তি করায়, কিন্তু আমি আমার স্পষ্ট মনে আছে আমি যখন ভর্তি হওয়ার আগে আমাদের ক্রিয়েটিভিটিতে একটা ক্যারিয়ার কাউন্সিলিং বা একটা স্টুডেন্ট কাউন্সিলিং ব্যাপার থাকে, তো তখন ওনারা কিন্তু আমাকে এই ডলারের লোভের স্কিপ করে তারা ওনারা আমাকে পুরো জার্নির প্রসেসটা বলছে, আপনাকে এই পরিমাণ সময় দিতে হবে, কষ্ট করতে হবে, হ্যাঁ এই পরিমাণ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই জিনিসগুলো আসলে অনেকে গাইডলাইন প্রথম দিকে পায় না, যার ফলে হুজুকে যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে যে বেসিক কিছু জিনিসপত্র শেখে যেটা আসলে একটু সার্চ করলে পাওয়া যায়। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এইসব আগে ধোকাবাজির না পড়ে প্রথমে একটু শিখুন, আগে একটা ভালো ক্যারিয়ার গাইডলাইন পান, তারপরে আপনার মন মতো যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হন ইনশাআল্লাহ। এরকম কোনো দিন হয়নি যে সাপোর্ট নিতে এসেছি বা সাপোর্ট দেওয়া হয়নি, এমনও হয়েছে যে সাপোর্টের টাইম শেষ হয়ে গেছে তখন আমি এসেছি, আর তখন আমি আমাকে অনেক বলার পরে অনেক কিছু ইয়ে করার পরে আমাকে সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু সাপোর্টের সময়টা তখন ছিল না। যখনই আমি প্রবলেম পড়ি কোনো ক্লায়েন্ট নিয়ে আমি সাপোর্টে যোগাযোগ করি, আমার মেন্টর আছে তাদের সাথে যোগাযোগ করি, সবার সহযোগিতা নিয়েই আমি কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি ক্রিয়েটিভিটিতে আসলে আপনাকে একেবারে জিরো থেকে এই কক্ষ সরসরা থেকে আপনাকে শিখাবে, আপনি তখন আপনার প্রথমে ধারণা হতে পারে যে কী শিখাচ্ছে, কিন্তু আপনি যদি পুরো জার্নিটা ক্রিয়েটিভিটির সাথে শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। সত্যি কথা আমার ফার্স্ট জবটা কিন্তু এক্সাক্টে আমি ক্রিয়েটিভিটি থেকে পাইছি। আমি আমার লাইফের মধ্যে আমার যত স্কিল আছে প্রথমটাই হচ্ছে আমার শুরু হয় ক্রিয়েটিভিটি থেকে। যখন আমার অনলাইনে কোর্স চলছিল তখন তো আমি অবশ্যই অনেক অনেক হেল্প পেয়েছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটিকে আমরা আজীবন ফিল করব, কারণ হচ্ছে ক্রিয়েটিভিটি আমাদের জীবনে এমন একটা রোল প্লে করছে যেটা আসলে অন্য কারো পক্ষে এইভাবে সম্ভব হয় না।